করোনায় মাতি অনা সংকটকালত আক্রান্তক সহায় করবলৈ আগবাঢ়ি আহিছে এজন শিক্ষক। মুম্বাইৰ থানীৰ শিক্ষকজনে আক্রান্তক সহায় করবলৈ মৰমৰ বাহনখন রূপান্তর কৰিছে এম্বুলেন্সলৈ। সম্পূর্ণ বিনামূলীয়াকৈ শিক্ষকগৰাকীয়ে করোনা আক্রান্তলৈ আগবঢ়াইছে এই সেৱা। কি চিকিৎসালয়, কি ভেকচিন সেন্টার, প্রয়োজনত সকলো ঠাইলৈ আক্রান্তক লৈ যায় শিক্ষকগৰাকীয়ে। রোগীর সেবা ঈশ্বর সেবা, নিজের গাড়িখনকে বনালে এম্বুলেন্স, করোনা রোগীর বাবে বিনামূলিয়া। করোনা রোগীসকলক চিকিৎসালয়লৈ অনা নিয়ার ক্ষেত্র প্রত্যাহ্বান রূপে ঠিয় দিয়ে গাড়ির ব্যবস্থায়। বহু এম্বুলেন্সর চালকে ভাড়ার নামত বিচারে বহু ধন। এই বিষয়টির উপর দৃষ্টি রাখিয়েই বিনয় সিং নামের এই শিক্ষকগৰাকী ললে এক ডাঙর পদক্ষেপ। তেও নিজরেই গাড়িখনক রূপান্তর করিলে এম্বুলেন্সলৈ। করোনা যে পেশেন্ট হ্যাঁ উনকো যে কি অস্পতালে ছোড়নে কা কাম কর রহা হুঁ। যে পেশেন্ট এসে জিনকো অক্সিজেন কি জরুরত নেই হ্যায়, ফির ভি উনকো এম্বুলেন্স মে জ্যাদা খরচে উঠানে পড় রহে হ্যায়। 8,000 10,000 12,000 মনমানি এম্বুলেন্স ওয়ালে খরচে পয়সে লে রহে হ্যায়, তো উনকর কহিন কহিন উনকো সাপোর্ট মিল যায়। মুম্বাইর সতে থানের অঞ্চলের বাসিন্দা বিনয় সিংহে 25 এপ্রিলতেই এই মিশনের শুভারম্ভ করেছিল। যা 15 দিনত 45 জনতকৈও অধিক লোকক চিকিৎসালয় আর চিকিৎসালয়ের পর ঘরলৈ প্রেরণ করবলে সক্ষম হয়েছে। অবশ্যই ইয়ার মাজতো তেও করোনা গাইডলাইন সম্পূর্ণরূপে মানি চলা দেখা গৈছে। করোনা কাল মে হামলোগ লগভগ লগভগ 45 লোককো আব তক জো হ্যায় কি হামলোগনে ছোড়া হ্যায়। চিকিৎসালয়লৈ লৈ যোৱাৰ উপৰিও বিনয় সিং আৰু তেওঁৰ বন্ধু ধনঞ্জয় সিঙে জনসাধাৰণক টীকাকৰণৰ বাবেও উদ্বুদ্ধ কৰি তুলিছে। ভেকচিন লগৱা কৰকে হাম সবিকো ইছ বিমাৰী কো হৰানা হে, তো মেৰা সবিছে ৰিকুৱেষ্ট হে ভেকচিন লগৱায়ে। শিক্ষক বিনয় সিঙে নিজৰ এই মিছনক প্ৰহাৰ কৰিবলৈ চেষ্টা কৰি আছে। সমান্তৰালভাৱে খাদ্য, মাস্ক, চেনিটাইজাৰ আৰু দৰৱৰ জৰিয়তে প্ৰয়োজনীয় লোকসকলক সেৱা কৰি আহিছে। আৰু অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ কথা হ'ল, ইয়ার মাজতে তেওঁ জীবন সঞ্জীবনী করোনার টীকাকরণের বাবে সকলকে উদ্বুদ্ধ করে তুলিছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 নেটওয়ার্ক। ঘুরে আসি বাতৰিৰ মাজলৈ। 1,00,000 চাকরি দিয়া সিদ্ধান্ত, এই সম্পর্কত বিত্তমন্ত্রী অজন্তা নেওগৰ অধ্যক্ষতাত কমিটি গঠন করা হয়েছে। নতুন সরকারের প্রথমখন কেবিনেট বৈঠকত লওয়া হয়েছে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মাইক্রো ফাইন্যান্সর ঋণ পরিশোধের বাবেও কমিটি গঠন করা হয়েছে। NRLর শেয়ার বৃদ্ধি সম্পর্কতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ। এক লাখক চাকরি দিয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের, এ সম্পর্কত বিত্তমন্ত্রী অজন্তা নেওগৰ অধ্যক্ষতাত গঠন করা হয় কমিটি। 3 মাহৰ ভিতর দাখিল করব লাগিব প্রতিবেদন। নতুন সরকারের প্রথমখন কেবিনেট বৈঠকত লওয়া হয় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। নির্বাচনী প্রতিশ্রুতি অনুসরি দিয়া হব চাকরি। মাইক্রো ফাইন্যান্সর ঋণ পরিশোধের বাবেও কমিটি গঠন। অশোক সিংঘালের অধ্যক্ষতাত কমিটি গঠন, এমাহর ভিতর দাখিল করব লাগিব প্রতিবেদন। কেবিনেট বৈঠকের পাছতে সংবাদমেল সম্বোধন করে মন্ত্রী কেশব মহন্ত, পীযুষ হাজরিকা, চন্দ্রমোহন পাটোয়ারি আর জয়ন্ত মল্ল বৰুৱাই জানালে এই কথা। অতি সোনকালে 1,00,000 চাকরি নিযুক্তি দিম, নির্বাচনত প্রতিশ্রুতি দিছিল, সেইটো হৈছে মাইক্রো ফাইন্যান্স। মাইক্রো ফাইন্যান্সর ক্ষেত্র যেটি ঋণ পরিশোধ, ঋণ পরিশোধের ক্ষেত্রতো আমি তার খতিয়ান তৈয়ার করবর কারণে আমার মাননীয় মন্ত্রী অশোক সিংহাল ডাঙরিয়াক সভাপতি হিসাবে দি খতিয়ান দাঙি ধরব, প্রতিবেদন দাঙি ধরব, তার উপর আমি সেই ঋণ রেহাই দিয়ার ক্ষেত্র আমি সিদ্ধান্ত গ্রহণ করি। নুমলীগড় শোধনাগারের শেয়ার বৃদ্ধি সম্পর্কত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে প্রথমখন কেবিনেটে। রাজ্য সরকারের 12.3% প্রায় 26% বৃদ্ধি NRLর শেয়ার, কিন্তু বিভাগক 1,687 কোটি টাকা মুকলাই দিবলে সিদ্ধান্ত কেবিনেটর। NRLর 3-9 মিলিয়ন টনলৈ উৎপাদন বৃদ্ধি করারও সিদ্ধান্ত লওয়া হয়। রিফাইনারিট আমি আজির দিনট আজি কেবিনেটে আমার শেয়ারটো আমি 26% বড়োয়ার সিদ্ধান্ত ললো। রাজ্য সরকারের প্রথমখন কেবিনেটত কোভিড পরিস্থিতি সন্দর্ভতো আলোচনা করা হয়। সরকারের নতুন এসওপি সম্পর্কতো লয় কেতবোৰ সিদ্ধান্ত। বৃহস্পতিবারের পর রাজ্য বলবৎ হব নতুন কোভিড বিধি। মন্ত্রীসকলক জিলাভিত্তিক কোভিডর দায়িত্ব অর্পণ করে কেবিনেটে।
এই সম্পৰ্কত মন্ত্ৰীসকলে মুখ্যমন্ত্ৰী আৰু স্বাস্থ্যমন্ত্ৰীক দিব লাগিব প্ৰতিবেদন। প্ৰত্যেকজন মন্ত্ৰীক মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই আজি দুখন বা ততোধিক জিলা নিৰ্ধাৰণ কৰি দিব। দায়িত্ব পোৱাৰ লগে লগে মাননীয় মন্ত্ৰীসকল নিজৰ দায়িত্বপ্ৰাপ্ত জিলাত কোভিডৰ সকলো কথা পৰ্যালোচনা কৰিব। এই কাম তিনিদিনৰ ভিতৰত সম্পূৰ্ণ কৰি অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী হাতত আৰু স্বাস্থ্যমন্ত্ৰীক ইয়াৰ প্ৰতিবেদন দাখিল কৰিব লাগিব। ইফালে অৰ্থনৈতিক পেকেজ সন্দৰ্ভতো চৰ্চা কৰা হয় কেবিনেটত। প্ৰয়োজনত পৰৱৰ্তী কেবিনেটত ল'ব অধিক সিদ্ধান্ত। এতিয়াৰে পৰা প্ৰতি বুধবাৰে অনুষ্ঠিত হ'ব কেবিনেট বৈঠক। প্ৰথমখন কেবিনেটত লোৱা হ'ব গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ। মঙলবাৰে নিশা এটা চাঞ্চল্যকৰ ঘটনা। প্ৰাণৰ মমতাত চতুৰ্থ মহলৰ ওপৰত কোনোমতে ওলমি আছে এজন মানুহ। প্ৰাণে পণে আত্মৰক্ষাৰ চেষ্টা কৰিছে মানুহজনে, কিন্তু অৱশেষত কি পৰিণতি হ'ল জানিবলৈ চাওক এই প্ৰতিবেদন। এই প্ৰতিবেদন আগবঢ়াই বিদায় লৈছো এতিয়া বাতৰিৰ পৰা। নমস্কাৰ। এটা শিহৰণকাৰী দৃশ্য। চতুৰ্থ মহলাৰ খিৰিকীত ওলমি আছে এজন মানুহ। সহায় বিচাৰি চিৎকাৰ আতংকিত লোকজনৰ, তলত উৎসুক জনতা। সকলোৱে মোবাইলত বন্দী কৰিছে গাৰ নোম ডাল ডাল হোৱা এই দৃশ্য। সন্মুখত বিপদ, সামান্য ইফাল সিফাল হলেই নিশ্চিত মৃত্যু। চতুৰ্থ মহলাৰ খিৰিকীত ওলমি থকা লোকজনে প্ৰাণপণে বচোৱাৰ চেষ্টা কৰিছে নিজকে। লোকজনক সহায় কৰিবলৈ আগবাঢ়ি আহিছে আন এজন মানুহ, কিন্তু তাৰ পাছতো শেষ ৰক্ষা নহ'ল। চতুৰ্থ মহলাৰ পৰা পোনে পোনে তললৈ সৰি পৰিল লোকজন। গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়ৰ ঘটনা এয়া। চতুৰ্থ মহলাৰ পৰা তললৈ সৰি পৰা লোকজনৰ নাম দীপক দাস। ছয়গাঁৱৰ দীপক আক্ৰান্ত হৈছিল কৰোণা।